আমার কেজিওয়ানের প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালোই আছো। এর আগের দিন তোমাদের অনস্বাদ যোগে মাংস পর্যন্ত পড়ানো হয়েছিল, আজকে বাকি যে অংশটা আছে সে অংশটা আজকে পড়াবো। তোমরা মন দিয়ে শোনো, তোমরা বাড়িতে এগুলো খাতায় লিখবে, লিখে মা বাবাকে দেখাবে, মুখস্থ করবে, মুখস্থ করে না দেখে যতটা পারো লেখার চেষ্টা করবে। তাহলে আজকে দেখো, আজকে আমি দেখাচ্ছি কয়েক আশ্রয় পুনঃসার তাগসায়ের আশ্রয় কিংসুক একটি ফুল, ফুলের নাম। তারপরে দেখো আছে সংবাদ, সংবাদ মানে খবর বা বার্তা বা সন্দেশ। সংবাদ, সংবাদ মানে কি বলা হলো, খবর বা বার্তা বা সন্দেশ। তারপরে দেখো দংশন, দংশন দংশন মানে কামড়ান, তাহলে দংশন জানো যে সর্পদংশন হতো, সাপে কাটা, অনেককে সাপে কামড়ায় দেখেছি এরকম। দংশন, দংশন মানে হচ্ছে কামড়ানো। তারপরে কি আছে দেখো, সিংহল, দন্তসার হ ল সিংহল, কি বললাম, সিংহল বানান, দন্তসার হ ল সিংহল, সিংহল জায়গার নাম। তারপরে দেখো হিংসু, হিংসু হিংসা স্বভাব যা, হিংসু হিংস্র স্বভাব যা হিংসু। তারপরে দেখো হচ্ছে চিংড়ি, চিংড়িকে, চিংড়ি হচ্ছে জলের পোকা, কিন্তু আমরা দেখে মাছ হিসাবে খাই, তাই তো? হ্যাঁ, চিংড়ি মাছ, চিংড়ি মাছ ভাজা খেতে খুব মজা, কিন্তু তাহলে খেতে খুব আনন্দ আছে, কুকুরে মুচমুচে চিংড়ি মাছ ভাজা। তারপরে দেখো আছে কি, একটা কবিতা আছে, দেখো এই কবিতাটা ভালো করে মুখস্থ করবে। মথুরা রাজা বংশ, মথু মথুর আয়াকার র, মথুরা রাজা, মথুরা রাজা কে ছিল, মথুরা রাজা কে বলতো, কংস। তাহলে মথুরা রাজা ছিল কংস, কৃষ্ণ যাকে বধ করেছিল, কৃষ্ণের মামা মথুরা রাজা কংস। শেষ করলো বংশ, কি করলো, শেষ, তার মানে ওই বংশের পতন করলো, শেষ হয়ে গেল বংশের, আর কেউ আর জীবিত রইল না। শেষ করলো, শেষ করলো বংশ, বংশ মানে হচ্ছে কুল, শেষ করলো বংশ। তারপরে কি আছে দেখো, হিংসা করে সিংহ মামা, হিংসা কি বলালো, হিংসা করে সিংহ মামা, সিংহ দেখেছো তোমরা প্রত্যেকেই তো, পশুদের রাজা সিংহ মামা, খাই হরিণের মাংস, কি খায়, হরিণের মাংস খায়, খাই হরিণের মাংস। তাহলে তোমরা আজকে অনুসার যোগে যে শেষ অংশটা ছিল সেটা তোমাদের পড়ানো হলো। দেখো কি কি পড়ানো হলো, কিংসু করস্য অনুসার তাপস্যের সুক, তারপরে দেখো আছে কি, সংবাদ দন্তস্য অনুসার ভয়াকাদ, তারপরে আছে দেখো কি, তারপরে আছে দংশন দ অনুসার তাপস্য দন্ত ন, তারপরে দেখো আছে কি, সিংহল দন্তস্য অনুসার হল, তারপরে আছে দেখো হিংসু ক্ষয়াশ্রয় উনসাদ উদ্দেশ্য সুক, তারপরে দেখো চিংড়ি ছয়াশ্রয় উনসাদ দয়শন অয়াশ্রয়। এরপরে যে কবিতা আছে চারটে লাইন, এটা বলেছি পড়তে ভালো করে, ভালো করে পড়বে, পড়ে খাতায় লিখবে, মুখস্থ করবে। মথুরার রাজা কংস, কংস কদাকার রাজা ছিল, মথুরার রাজা, শেষ করলো বংশ, বংশ মানে তার কুল, ও তার মথুরা যিনি রাজা ছিলেন কংস, তার বংশের আর কেউ জীবিত রইল না, ঠিক আছে, সকলে মারা গেল। তারপর কি আছে দেখো, হিংসা করে সিংহ মামা, খাই হরিণের মাংস। সিংহ তোমরা প্রত্যেকেই দেখেছো, হরিণও দেখেছো, সিংহকে তাড়া করতে দেখেছো তোমরা প্রত্যেকে, অনেকে অ্যানিমেল প্ল্যানেট দেখো, দেখে সেখানে দেখতে পাবে। আর এই অনুষ্ঠান যুগে যেটা পড়ানো হলো খাতায় ভালো করে লিখবে,
মুখস্থ করবে, পরে মা বাবাকে খাতায় লিখে দেখাবে, আর বাকি যে অনুশীলনীগুলো আছে সেগুলো একটু তুমি তোমরা দেখো। দু একটা অনুশীলনীর প্রশ্ন আমি করাচ্ছি তোমাদের, একটা কি দুটো, বাকি বাকিগুলো পরে করাবো। আজকে আছে দেখো অনুস্বার যোগ করে কথা বানাতে হয়, অনুস্বার অনুস্বার যোগে অনুস্বার যোগে কি করতে হবে, কথা বানাতে হবে। এটা খাতায় ভালো করে লিখবে, মুখস্থ করবে, প্র্যাকটিস করবে, খাতায় লিখবে যতবার পারবে। দেখো আছে ব, তারপরে আছে ড্যাশ, তারপরে আছে দ্বাদশ। তাহলে এখানে আমরা মাঝখানে কি বসাবো, মাঝখানটা বসাবো বংশ। বংশ মানে কুল, একটু আগেই বললাম। তারপরে দেখো আছে হ, ড্যাশ, দন্ত্যস্ব, এখানটা আমরা অনুস্বার বসাই। তাহলে অনুস্বার বসালে কি হলো, হংস, হংস মানে হাঁস। তারপরে দেখো আছে দন্ত্যস্ব হ্রস্বই, ড্যাশ, হ, এই ড্যাশটি আমরা কি বসাবো, অনুস্বার বসিয়ে দিলাম। তাহলে কি হলো, সিংহ, সিংহ হচ্ছে বনের পশুদের রাজা। তারপরে আছে দেখো চিংড়ি, চরস্বই, ড্যাশ, গয়সুন্দর, রাজস্বই, এই ড্যাশটাতে আমরা কি বসালাম, অনুস্বার। কি হলো, চিংড়ি, চিংড়ি জলের পোকা কিন্তু তাকে আমরা মাছ হিসাবে খাই। তারপরে দেখো আছে মাংস, মায়াকা, ড্যাশ, দন্ত্যস্ব, এটার মাঝে কি বসাবো, অনুস্বার বসালে মাংস হয়ে যাবে। এর আগের দিন আমি বলেছিলাম যে অনুস্বার হচ্ছে মাত্রাহীন বর্ণ, অনুস্বার হচ্ছে অযোগ্য বর্ণ, অনুস্বারে নিজের কোনো উচ্চারণ নেই, তারা যে বর্ণের সঙ্গে বসবে বা যোগ হবে তাকে কি করবে, উচ্চারণ করতে সাহায্য করবে, মাংস। তারপরে কি আছে দেখো, ফ আছে, ডয়াশ আছে, ফড়ি আছে। তাহলে ফড়ি আছে যদি আমরা এই ড্যাশটা দেখি বসাই, অনুস্বার বসাই কি হবে, ফড়ি। ফড়ি হচ্ছে একটা প্রথম, তোমরা অনেকেই দেখেছো ওরা কি করে, বৃষ্টি বৃষ্টি হওয়ার আগে গরমের সময় বিকালের দিকে বেশি উড়ে বেড়ায়। তারপরে এসে কি দেখো, সিংহল, দন্ত্যশয় আছে, ড্যাশ আছে, হ আছে, ল আছে। তাহলে এখানটা আমরা মাঝখানটা যদি অনুস্বার বসিয়ে দিই কি হবে, এটা সিংহল হবে। তারপরে আর একটাই আছে দেখো, দ আছে, ড্যাশ আছে, তালবর্ষ আছে, দন্ত ন আছে। তাহলে এখানটায় আমরা কি বসাবো, না অনুস্বার বসিয়ে দেবো, কি হলো, দংশন, দংশন মানে কামড়ানো। তাহলে এই যে তোমরা এটা পেলে, এটা হচ্ছে অনুশীলনী, প্রথমে আছে দেখো, প্রথমে বলেছে অনুস্বার যোগে সঠিক কথা লেখো, এটা তোমরা তো আগে নিশ্চয়ই, তাই এটা লেখার দরকার নেই, পরেরটা লিখবে অনুস্বার যোগ করে কথা বানাতে হবে। তাহলে মাঝখানে এই ড্যাশগুলোতে আমরা সব অনুস্বার বসিয়েছি দেখো, তাই অনুস্বার বসিয়ে এগুলো একটা নতুন নতুন শব্দ তৈরি হয়েছে বা কথা তৈরি হয়েছে যার আলাদা আলাদা অর্থ আছে। ব, ড্যাশ যদি বলা হয় বস, বস মানে অধিকার বোঝাবে কারো সঙ্গে, কারো সম্পর্কে। তারপরে অনুস্বার বসিয়ে দিলে সেটা বংশ হয়ে গেল, বংশ মানে কুল। অদন্ত্যস্ব কোনো অর্থ হচ্ছে না, ওই জন্য কী হচ্ছে, অনুস্বার বসিয়ে দিলে হংস হচ্ছে। তাহলে এইভাবে এইগুলো প্রত্যেকটা আলাদা আলাদা অর্থ আছে, পড়ানোর সময় তোমাদের বলেছি। তাহলে এই পর্যন্তই তোমরা পড়বে, এই যে অনুস্বার যোগ করে কথা বানাও, এই পর্যন্ত আজকে পড়ানো হলো। খাতায় এগুলো ভালো করে লিখে অভ্যাস করবে, পরের ক্লাসে তোমাদের দেখা হচ্ছে, ভালো থাকবে।